সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 30 জুন 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার পাবনা সদর থানার দাপুনিয়া বাজারে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত গরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইজান। তারপরে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য ভাইজান খুব ভাল্লার অতিক্রমত খুব ভালো যাচ্ছে ভাইজান। খুবই ভালো যাচ্ছে। জি ভাই, মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। জি ভাই। তো আপনি তো মূলত কোরবানির গরু বিক্রি করে থাকেন? জি ভাই, এবারেও কিছু গরু কানেকশন করেছি, কোনো কিতা ভাইরে দিতে পারলাম না, যার জন্য এই গরু কটা আজকে আবার আমি দেখাচ্ছি ভাই। এই কটা গরু আমি কানেকশন করছি, এই কটা গরু আমি দেখাবো। কয়টা গরু আছে? এই দেখাবো ভাই, আটটা গরু দেখাবো ভাই। আটটার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন, সবগুলোই কোরবানি উপযুক্ত। জি জি জি। দর্শক চাইলে কোরবানির জন্য গরুগুলো সংগ্রহ করতে পারে। জি ভাই, পারবে ভাই। তে চলেন কথা বাড়াবো না, গরুগুলো দেখবো, আর আপনি এক এক করে গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। জি ভাই। তো বাসিত ভাই, শুরুতেই কালো রঙের একটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, আর গরু আনজাদের চোটটা বেশি উঁচা গরুটার। জি ভাইজান, গরু মানে ছোট হলেও কিন্তু গরু না ভাই, ছোট হলেও গরু না। যেমন দেখেন সাপের বিষ, ছোট হলেও যেমন বড় হলেও তেমন। ঠিক আছে ভাই, এটা একটা দেশি সামের গরু। জি ভাই, এই গরুটা দেখেন ওই মানে খুব একটা জাত মানের গরু ভাই, গোটা কোরবানির গরু। এগুলা জি জি, দাঁত হয়েছে? হ্যাঁ ভাই, দুটা দাঁত হয়েছে, একদম পারফেক্টলি মাংস আছে বডিতে। জি ভাই, চোরটা অনেক উঁচা আকর্ষণীয় একটা গরু। এখানে কয়টা গরু প্যাকেজ করছেন? এই গরুর তিনটা গরু আমি এক প্যাকেজ করছি ভাই। তিনটা গরুর একটা প্যাকেজ করছেন, তিনটার প্রথম গরু এটা। জি ভাই, প্যাকেজ আকারে তিনটা গরু দাম রাখছেন কেমন? তিনটা গরু দাম আমি দাম চাবো না ভাই, এই গরু তিনটা কোনো দর্শক ভাই যদি নেয় এক রেট পড়বে ভাই, 85,500 টাকা পার পিস। জি ভাই, একদম। জি ভাই, তো এটা ছিল প্রথম গরু, সাইড করে দেন দ্বিতীয় নাম্বারটা দেখাই। এই পাশে তিনটা লটের দ্বিতীয় নাম্বার যে আরেকটা সুন্দর গরু আপনি নিয়ে আসছেন, এটা আবার হোয়াইট কালার সাদা রঙের ভাই। এই গরু অরিজিনাল মীর কাদিম ভাই, বুঝছেন? অরিজিনাল মীর কাদিম। হ্যাঁ, হাসা মীর কাদিম। এসব গরুর মাংস কিন্তু খুবই সুস্বাদ ভাই। আচ্ছা, আর সৌন্দর্যের কারণে ঢাকার অনেকেই আছে এই গরুর কুরবানি দেওয়ার জন্য খোঁজে। জি 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 ভাই। এই গরুটার কি দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত মানে বয়স হয়েছে আর কি, দাঁত হয় নাই। জি না। আচ্ছা, তো কেউ চাইলে এই গরুটাও নিতে পারবে? জি পারবে। আজকের প্রোগ্রামের প্রথম প্যাকেজের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু। দ্বিতীয় নাম্বার প্যাকেজ আকারে এগুলো দাম রাখছেন 85,000 টাকা পার পিস। আচ্ছা, এটা সাইড করে দেন, তিন নাম্বার যেটা আছে ওটা দেখাই। অবশ্য তিনটার প্যাকেজের তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, আরও একটা সাদা মায়াবী গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। গরু আমার বলার কিছুই নাই, গরু দর্শক ভাই দেখলি চিনতে পারবি। আর আমি ওই ভাই আমি কথা বলি, গরু খুব কম বেচা কিনা করি। ঠিক আছে ভাই, কথা কম গরু বেশি দেখান। জি 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 ভাই, এটা হচ্ছে তিনটার প্যাকেজের তিন নাম্বার গরু, দাঁত হয়েছে? জি ভাই, এটা দুটা দাঁত হয়েছে ভাই, একদম কুরবানি উপযুক্ত সুন্দর মায়াবী গরু। কুরবানির জন্য কেউ চাইলে তিনটা গরু নিতে পারে। প্যাকেজ আকারে তিনটা গরুর দাম রাখছেন 85,000 টাকা পার পিস। জি ভাই, তো এই প্রথম প্যাকেজটা সাইড করে দেন, দ্বিতীয় আরো তিনটা গরুর একটা প্যাকেজ রাখছেন, এই তিনটা একটু বড় বড়, চলেন ওই তিনটা দেখাই। জি ভাই, এই পাশে আরো তিনটা গরুর আপনি প্যাকেজ করছেন, এই তিনটা তুলনামূলক একটু বড় বড়। জি ভাই, এই গরু তিনটা মানে কি গরু আগা গুড়া পাও পশম সব দিক ঠিক আছে ভাই, এটা দাঁতেও মানে দুইটা দাঁত, দাঁতেও দুইটা, কোরবানির জন্য পারফেক্ট। জি 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 ভাই, গরু গরু। জি ভাই, তো এটা হচ্ছে পরবর্তী তিনটার প্যাকেজের প্রথম গরু, এই তিনটা প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন? এই গোটার দাম রাখছি ভাই 1,36,500 টাকা। সিঙ্গেল নিলে 1,36,000। জি ভাই, আর যখন প্যাকেজ আকারে তিনটা নেবে তখন কেমন দাম? সেগুন আমি রেটটা বলে দেবো ভাই। আচ্ছা, তিনটা দেখানোর পরে রেটটা বলে দিবেন। জি জি ভাই, এটা সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। তো রাশিদ ভাই, এই পাশে তিনটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে আরো একটা কিউট মায়াবী গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা ভাই এসব গরু কিন্তু কানেকশন করাও খুব ছুট আপ ভাই, সচরাচর পাওয়া যায় না। জি না ভাই, গোটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবি যে ভাই গরুটা অরিজিনাল কি গরু, কেমন গরু। ঠিক আছে ভাই, আমি আমি বলার আমার কিছুই নাই, যে দর্শক ভাই দেখবে শুনবে যাচাই করবে তারপর ভাই বুকিং দিতে পারবে ভাই। আচ্ছা, এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিনটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু, দাঁত কয়টা? এটা দুইটা দাঁত হয়েছে ভাই, দুইটা দাঁত, কোরবানির জন্য একদম পারফেক্ট, সৌন্দর্যের কোনো কমতি নাই। জি না ভাই, কোনো দিকে কমতি নাই। আচ্ছা, তো এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এই গোটার রেটটা রাখছি ভাই 1,48,500 টাকা। সিঙ্গেলে নিলে 1,48,000, আর আপনি বললেন তিনটা গরু প্যাকেজে নিলে তার জন্য একদম চিপ রেটে বলে দিবেন। হ্যাঁ, আমি বলে দিছি ভাই 28,500 টাকা। 1,28,500 টাকা। জি ভাই, এই 1, 2 এবং পরবর্তী একটা আছে, এই তিনটা গরু। কোনো দর্শক ভাই যদি 1,28,000 টাকা পার পিস,
কোনো দর্শক ভাইয়ের কাছে আমি যাতে পরবর্তী কথা না বলা লাগে, ঠিক আছে ভাইজান? এটা সাইড করে দেন, পরবর্তী তিন নম্বর যেটা আছে ওটা দেখাই। তিনটার প্যাকেজের তিন নম্বর যে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, এই প্যাকেজটা ধরেই মায়াবী গরু ছিল এইগুলা? জি ভাই, এই গোটাও দেখেন, গোটা খুব মানে আমার কানেকশন মানুষ দেখলেই বুঝতে পারবি যে ভাই কি অরিজিনালি ভালো কানেকশন করে না খারাপ কানেকশন করে, ঠিক আছে ভাই? এই গোটার দাঁত কয়টা? এই গোটার দুই চারটা দাঁত হয়েছে ভাই। চার দাঁত, একদম কুরবানি উপযুক্ত, সম্পূর্ণ সুস্থ সবল গরু। জি জি ভাই। তো এই গোটা সিঙ্গেল নিলে কেমন দাম? এই গোটার দাম দর আমি প্যাকেজ তো বলে দেবো ভাই, তাছাড়া দাম চাইছে 1,42,500 টাকা। আর এই যে তিনটা গরু আপনি প্যাকেজে দেখালেন, আলাদা আলাদা দাম বললেন, একসঙ্গে নিলে কেমন দাম? এই একসঙ্গে তিনটা গরু কোনো দর্শক ভাই যদি চয়েস করে, এই তিনটা গরুর দাম পড়লে ভাই 1,28,500 টাকা। 1,28,500 টাকা পার পিস? জি ভাই। তাহলে দর্শক তো একসঙ্গে নিলেই জিতবে। জি 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 ভাই। তো এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। এবারে সিরিয়ালের সাত নম্বর যে একটা আনকমন কালারের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা গরু মেলা দর্শক মেলা গরু দেখাবি বা বুঝবি শুনবি জানবি, ঠিক আছে ভাইজান? তো আমি যে কানেকশন ভাই করছি আমি এটা ভাই বলার আমার কিছুই নাই। হ্যাঁ, দর্শক ভাই দেখলে বুঝতে পারবি যে এই গোড়া কোন জাত তার কোন কি সেটা আমার বলার কিছুই নাই। দর্শক ভাইয়ের কাছে আমার এটাই দাবি, এই গরুটার কিন্তু ওজনও ভাই 7 মনের কাছাকাছি আছে ভাই। ওজনের কথা না বলি, কুরবানি গরু যারা নেবে তাদের আইডিয়াতে নেবে। দাঁত কয়টা? জি ভাই, এই গোটা চারটা দাঁত হয়েছে ভাই। চারটা দাঁত, আজকের প্রোগ্রামের এটা 7 নম্বর গরু। প্রথমে জি দুইটা, তিনটা তিনটা করে প্যাকেজ দেখাইছি, সেই অনুযায়ী এটা 7 নম্বর গরু। দাম রাখছেন কেমন? এই গোটার রেটটা রাখছি ভাই 1,85,000 টাকা ভাই। 1,85,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে বিক্রি করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা সাইড করে দেন, সবশেষ একটা লাল টকটকা গরু আছে ওটা দেখাই। সবশেষ 8 নম্বর একটা লাল টকটকা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা ভাই। এই 8 নম্বর গরুটা ভাই এটা কিন্তু আমার বাংলাদেশের বাহামায় কয় মানুষ বেচবে ভাই, আমি সে বাহামা ভাই আমি বলতে চাচ্ছি না, অরিজিনাল পার্সেন্ট শু একটা সাইওয়াল ভাই। সাইওয়াল, বয়স কেমন গরুটা? এই গোটা দুইটা দাঁত হয়েছে ভাই। দুইটা দাঁত হয়েছে? জি ভাই। আজকের প্রোগ্রামে সবশেষ 8 নম্বর গরু, দাম রাখছেন কেমন এটার? এই গোটা আমি রেটটা রাখছি ভাই 1,57,500 টাকা। 1,57,500 টাকা। জি ভাই। এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। জি জি জি। এবার দর্শকদের জন্য যদি কিছু বলে শেষ করতে চান। হ্যাঁ, দর্শক তো আমার মানে মন দিয়ে খুব ভালোবাসে ভাই, আমি সেই ভালোবাসে। জি ভাই, ভালো না বাসলে দেখেন আমি গাড়ি গাড়ি গরু বেচতে পারতাম না ভাই। আমি যদি ভালোই দর্শক না বাসতো তাহলে আমি গরু গাড়ি গাড়ি দেখেন পরশু দিন আপনারা অ্যাড দিচ্ছেন, আমি কিন্তু গরু সব বিক্রি অলরেডি সব চলে গেছে ভাই। আবার নতুন গরু আসছে? জি ভাই, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন ভাই। এগুলো দেখে যদি কারো পছন্দ হয় ঠিক এইভাবেই নিতে পারবে, এখানে এসেও নিতে পারবে না এসেও নিতে পারবে। জি জি ভাই, পারবে ভাই। তো ঠিক আছে বাসিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।